ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডে আমি একটি প্রবলেম ফেস করেছি, সেটি সলভ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন মেসেজ কুড নট বি সেন্ড টপ ফর ডিটেলস। তো এখানে আমি একটি লিঙ্ক একাধিকবার সেন্ড করেছিলাম ফেসবুকে, সেক্ষেত্রে আমার মেসেঞ্জারে কিন্তু আমাকে ব্লক করে দেওয়া হয়। এখন কিন্তু আমি কোনো মেসেজ সেন্ড করতে পারছি না। তো আজকের যে আমি সলিউশনটি দেখাবো, এটি করার পর আপনারা 30 মিনিটের মধ্যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনারা আগের মতো চ্যাটিং করতে পারবেন। এইটি কীভাবে করবেন সেটি দেখাবো। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে হাই লিখে আমি সেন্ড করার পর দেখাবে যে মেসেজ ফেল দেখাবে, তারপর হচ্ছে টেম্পোরারি ব্লক করা হয়েছে আমাকে, এইগুলো দেখাবে। তারপর এই প্রবলেমটি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অতি সিম্পলভাবে সলভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন টেম্পোরারি ব্লকড ফ্রম পারফর্মিং দিস অ্যাকশন সেন্ড ফেল। সো এইরকম দেখাচ্ছে। তো এটি আমি আপনাদেরকে এখানে সলভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশন দেখাচ্ছে ইউর মেসেজ ওয়াজ নট সেন্ড। তো আমার মেসেজ সেন্ড হচ্ছে না। তো কীভাবে আমার মেসেজ সেন্ড হবে সেটি আমি দেখাবো। আমার এই প্রবলেমটি আমরা সলভ করে দেখাবো। তো আমরা যখন একাধিকবার একটি মেসেজ বারবারই করবো, তখন এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাপসটি অন করেছি এবং ডান দিকে আমার প্রোফাইল থেকে 3 ডট মেনু থেকে আমি এখানে ক্লিক করে আমরা সেটিংয়ে চলে যাব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট এ প্রবলেম রয়েছে। তো এটিতে আমরা ক্লিক করবো। এটিতে ক্লিক করার পর আমরা যে কাজটি করব, এখানে যেখানে লেখা দেখতে পাচ্ছেন ওকে রয়েছে, সেখানে লেখা থাকবে কন্টিনিউ টু রিপোর্ট, এরকম লেখা থাকতে পারে। বাট হচ্ছে আমার এখানে যেহেতু শুধু এখানে ওকে রয়েছে এবং নিচে আমরা স্ক্রল করে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট। তো এই লেখাটি যেখানে থাকবে সেখানে আপনারা কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন, বা কন্টিনিউ টু রিপোর্ট লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডিং ইন রিপোর্ট। তো এখানে আমাদের কী বিষয়ের উপরে আমরা এখানে রিপোর্ট করবো সেটি আমরা এখানে চয়েস করে নেব। তো আমার এখানে মেসেজের প্রবলেম রয়েছে। তো মেসেজ অ্যান্ড চ্যাট থাকতে পারে, বা হচ্ছে শুধু মেসেজ থাকতে পারে। তো আমার এখানে শুধু মেসেজ রয়েছে, আমি জাস্ট এখানে মেসেজটি সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। এইখানে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রথমে রয়েছে একটি ডেসক্রিপশন রয়েছে, এখানে আমাদেরকে তথ্যগুলো লিখে দিতে হবে। তারপর রয়েছে একটি স্ক্রিনশট অ্যাড করতে হবে। তো এখানে আমি যে কাজটি করব, আমি কিছু টেক্সট রয়েছে সেটি লিখে দেবো, সেটি দেখে আপনারা এখানে ফিল আপ করে নেবেন। এবং এখানে আমি একটি স্ক্রিনশট অ্যাড করে দেবো, যেটি একটি স্যাম্পল হিসেবে তার দেখাচ্ছে। এখানে একটি স্ক্রিনশট রয়েছে। তো আমি আমার একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখানে আমি যেখান থেকে স্ক্রিনশট নিচ্ছি সেখানে কিন্তু আমি পূর্বের একটি মেসেজ যে লিঙ্কটি আমি শেয়ার করেছিলাম একাধিকবার, সেই প্রবলেমটি রয়েছিল। তো সেটি অ্যাড রয়েছে এখানে, এতে প্রবলেমটি আরও ইজিলি তারা ধরতে পারবে। তো এখান থেকে আমি স্ক্রিনশটে কেটে দিয়ে আমি অ্যাটাচ করে দেবো। তো আগে এখানে আমি টেক্সটটি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে যে টেক্সটটি লিখেছি সেই টেক্সটটি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তো আপনারাও সেম টেক্সটটিকে আপনারা লিখে নিতে পারেন, তারপর আপনারা কপি পেস্ট করে নিতে পারেন। তারপর অ্যাড ইমেজে ক্লিক করে আমরা আমার স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিব। তো আপনারা সেম আমি যেভাবে কাজটি করছি এইভাবে যদি কাজ করে থাকেন, আমি বলবো অবভিয়াসলি 1 ঘন্টার মধ্যে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এটি আমরা কিন্তু তাদেরকে রিপোর্ট জানাচ্ছি, জানানোর পর তারা আমাদেরকে রিভিউ করবে। তো দেখতে পাচ্ছি উপরে সেন্ড রয়েছে, রিপোর্ট রয়েছে ডান দিকে, আমরা সেখানে ক্লিক করে রিপোর্টটি সেন্ড করে দেব। তো এই সেন্ড করার পর আমাদের 45 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমার প্রবলেমটি সলভ হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো আমরা একটি লিঙ্ক বা একটি মেসেজ একাধিকবার যদি ফেসবুকে সেন্ড করতে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটি হয়ে থাকে, আমাদেরকে ব্লক করে দেওয়া হয় মেসেজে। তো এইভাবে আমরা যদি আমাদের ব্লক করে দেওয়া হয়, এভাবে টেক্সট লিখে এবং স্ক্রিনশট দিয়ে আমরা মেসেজ করবো। তো আমার প্রবলেমটি অনলি 30 মিনিটের মধ্যে সলভ হয়ে গিয়েছিল। তো আপনাদের 1 ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে। যদি আরও বেশি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ 6 ঘন্টা লাগবে, আর বেশি লাগার কথা নয়। তো আপনারা সেম এইভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন আমার মেসেজটি রিপোর্টটি সেন্ড হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।